দুয়ারে ত্রাণ বিরোধীদের ঘুম কেড়ে নিয়েছে, টিটাগড়ে বিরোধীদের কটাক্ষ করলেন চন্ডিমা ভট্টাচার্য। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। রাজ্যে ঘূর্ণিঝড় যশ পরবর্তী পরিস্থিতিতে ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন একাধিক বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্য, ঠিক মতন ত্রাণ পাচ্ছেন না দুর্গতরা। বিজেপির এই অভিযোগকে সরাসরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে টিটাগড়ের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেত্রী তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য জানালেন, দুয়ারে ত্রাণ প্রকল্প আসলে বিরোধীদের ঘুম কেড়ে নিয়েছে, তাই তারা এমন ভিত্তিহীন অভিযোগ করছেন। কোনো প্রশ্ন নেই, ত্রাণের কোনো দুর্নীতির প্রশ্ন নেই, ওসব বলে কোনো লাভ হবে না। ওসব হয়ে গেছে, হওয়ার পরে থাম্পিং মেজরিটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। ওসব বলে টলে কিছু হবে না। ত্রাণ নিয়ে কোথাও দুর্নীতির প্রশ্ন, ওই যে অনেক কিছু তুলেছিল, তারপরে তো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই আস্থা রেখেছেন। আর এবারে দুয়ারে ত্রাণ, সেটা বোধহয় ওদের ঘুম কেড়ে নিয়েছে, কারণ যেভাবে স্বচ্ছতার সাথে ত্রাণ পৌঁছবার কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সেটা আমার মনে হয় বিরোধীদের ঠিক সহ্য হচ্ছে না।